মন্ত্র পড়ে সেই অঙ্গীকারই তো করেছি। ভুলে যাচ্ছ, তুমি এখন জমিদার হরিবল্লভ রায়ের নাত জামাই, একজন রাধুনী আর একটা চাকর সঙ্গী। আপনি আমায় ক্ষমা করো। তাহলে মাসহারা নেবে বলো, নইলে তোমার চলবে কেমন করে? যেভাবে চলে এসেছে। আমার শক্তি আর কতটুকু? আপনাদের সহযোগিতা না পেলে গুরুদেবের নির্দেশ হতে কোনোদিনই পালন করতে পারতাম না। এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা, আর আপনাদের কষ্ট দেব না। সুধাকর, আজ আবার পত্রিকা অফিস থেকে কিশোরীবাবু এসেছিলেন।
চতুষ্পাঠী প্রতিষ্ঠানই দেশের লোকের ভেতর একটা সরা জাগিয়ে তুলতে চান ওরা। গুরুদেবের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না ভাই। অমরদা, একটা সমস্যার মীমাংসা করে দেবে? বলো। বাইরের দেবতা কি অন্তরের দেবতা নন? এই সন্দেহ কেন ভাই? তবে কি করে হতে পারে? যাকে সাক্ষরেকে শপথ করলাম তাকে অস্বীকার করে কি করে? কি বলতে চাও তুমি? মূর্খ আমি, পাপপুণ্য বুঝি না অম্বরদা। শুধু এইটুকুই জানি, বিয়ের মন্ত্রে যদি ফাঁকি না থাকে তাহলে সত্যের আলোতে একদিন মিথ্যের অন্ধকার দূর হয়ে যাবে। জানো কি বলিন, সুখী হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসে গৃহবাস। তুমি সে পরম গুরু, তুমি সে দেবতা, তুমি যথা যাও প্রভু আমি যাই তথা। স্বামী বিনা স্ত্রীলোকের নাহি আর গতি, স্বামীর জীবনে দিয়ে মরণের সঙ্গে। থামলি কেন? পর শুনি বানি, কিছুদিন থেকে দেখছি তুই কেবলই অন্য মনস্ক হয়ে যাস। কি এত ভাবিস বলতো? ভাবনার কি কোন কিনারা আছে মা? এদিকে তুমি অসুখ বাদালি, ঘাড়ে এত বড় সংসার, ওদিকে আবার দোল। মা, এবার ঠিক করেছি আদি ঠাকুরকে দিয়ে কথা কথা করাবো, কেমন? কেমন পুজো করে আদি ঠাকুর? পুজো তা তো জানি না। সে কি রে, তুই কি আজকাল পুজোর সময় থাকিস না? বাহারে থাকবো না কেন, কি যে বলো না। তবে 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 কি, দোষ ত্রুটি না থাকলে নতুন করে আর? মা, তুমি বাবু জেরা করবে না শুনবে? থাক, আর করতে হবে না। বেলা গড়ি এলো, চিরুনিটা নিয়ে আয় দেখি কি হবে। চুলটা বেঁধে দি, গা ধুই, একটা ভালো শাড়ি পরে আয় মা। কেন? এও স্ত্রী মেয়ে, ওরকম ছিঁড়ি করে থাকতে নেই, তাতে স্বামীর অকল্যাণ হয়। দেবধার গলায় মালা পরাতে কি ছিঁড়ে গেল? গাঁট দিতে ভুলে গিয়েছিলেন বুঝি পানি মা। এভাবে তো ঠাকুরের সঙ্গে ছেলে খেলা করা চলে না বানিমা। এত বড় ভুল আপনার কি করে হলো? এতে যে আপনারও অকল্যাণ হয় আমাদের পাপ হয়। হ্যাঁ, দুর্বাতে ত্রিপত্রীর বদলে পঞ্চপত্র রেখেছিলেন। Let us go.